2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার দীর্ঘ প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 12 সেপ্টেম্বর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর নগরী ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট মস্কোর এই প্রস্তুতির কথা জানান। পুতিন বলেন, ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহের জন্য যে কোনো সময় যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে, কারণ রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণ এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং এই হামলা চালাতে গিয়ে তাদের 71,000 সেনা সদস্য নিহত হয়েছে। সেনা সরঞ্জাম এবং গোলাবারুদের ক্ষেত্রে যখন কিয়েভ ক্লান্ত হয়ে পড়বে, তখনই তারা শান্তির কথা বলবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, 2024 সালের মার্কিন নির্বাচনে যেই জয়ী হোক না কেন, ওয়াশিংটন রাশিয়াকে শত্রু হিসেবেই দেখবে, এজন্য রাশিয়া প্রস্তুত আছে। রাশিয়া শান্তি চুক্তির জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, অনেক সম্ভাব্য মধ্যস্থতাকারী তার কাছে জানতে চেয়েছিলেন যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত কিনা। জবাবে তিনি বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখোমুখি হয়েছে, তখন মস্কোর পক্ষে শান্তি চুক্তি করার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। অনুষ্ঠানে রাশিয়ার এই লৌহ মানব পশ্চিমাদের সতর্ক করে বলেন, ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিলে সংঘাত আরও বাড়বে এবং যুদ্ধের কোনো পরিবর্তন হবে না। এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী ইউক্রেনকে 19টি F-16 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি বছর 6টি, পরের বছর অর্থাৎ 2024 সালে 8টি এবং 2025 সালে 5টি যুদ্ধবিমান দেওয়া হবে। ডেনমার্কের এই ঘোষণার পরপরই নিন্দা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির বারবিন। তিনি বলেন, ডেনমার্ক ইউক্রেনকে 19টি F-16 বিমান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সংঘাত বাড়াবে। রাশিয়া ডেনমার্কের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এদিকে ইউক্রেনের জন্য নতুন করে আরও $45 বিলিয়ন নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র থাকবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়াকে কেন্দ্র করে 2022 সালের 24 ফেব্রুয়ারি দেশটিতে অভিযান শুরু করে রাশিয়া। ফলে 8.8 মিলিয়নের বেশি ইউক্রেনীয় দেশ ছাড়তে বাধ্য হন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট। মাসারুল হক মুহাজির, কালবেলা ডেস্ক।